โอ้มวยมวยมวยมวยมวยมวยมวยมวยอเมริกาบอลเซมินิทุชอเมริกาบอลเซมินิทุชอามาเก็ตแต่กันชูนะโตตอร์คุณคุณจากายเบตาโกบันโดบิโลลิตาตอร์คุณคุณจากายเบตาโกบันโดบิโลลิตาগেরামরে বাসাইতে হইলে অবশ্যই তো করে গান শোনাইতে হইব নাম লিস্ট কইরা দিছি বিকাশ করছে বিকাশ করি নাই এক গ্রামে একটা ডাইনি ছিল সেই ডাইনিটি গান শুনতে অনেক পছন্দ করত এই শুন জঙ্গলে সবাই শুন তোরা আমাকে গান শোনাবি প্রতিদিন একজন একজন করে যদি না শোনাস তোদেরকে আমি খেয়ে ফেলব গেরামরে বাসাইতে হইলে অবশ্যই তো করে গান শোনাইতে হইব নাম লিস্ট কইরা দিছি কে কোন দিন যাবে সব লিস্ট কইরা দিছি ঠিক আছে আর মোটেও ভয় পাইবি না ও শুধু গান শুনবে তোদের খাবে না বুঝেছিস খাইলে আরো আগে তো করে খায়া ফলাইতো এটা কোন কথা আমি তো গানে পারি না এখন কি করে শোনাই আমি জানি না আমি পারবো না আজকে তোর পালা এই তুই আমাকে গান শোনাতে এসেছিস দে আমাকে একটা গান শোনা তো তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা নীরব হইয়া কাঁদিল বইয়া জুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা তোর কোন কোন এই তুই আমাকে বাজে একটা গান শুনিয়েছিস আজকে তোকে আমি খেয়েই ফেলব কালকে তো ডাইনিকে গান শোনাতে গিয়েছিল আর তো ফিরে আসেনি আজকে তো আমার পালা জানি না যে কি হবে আমি যদি ফিরে না আসি আমার বাবা মরার আগে একটা কুত্তার লেজ রেখে গিয়েছিল ওই কুত্তার লেজটা তুমি নিয়ে যেও কি ওরে এভাবেই ডাইনিকে সবাই গান শোনাতে যেত যেই গান শোনাতে যেত তাকেই ডাইনি খেয়ে ফেলতো এভাবেই দিনে দিনে গ্রামের লোক কমতে থাকলো ওই ডাইনিটা তো আমাদের সবাইকে খেয়ে ফেলছে আমাদের এখন কিছু করার নেই কি বলছো তুমি কিছু করার নেই অবশ্যই কয়াস আজকে আমি তাকে গিয়ে গান শোনাবো না তুমি যেও না আজকে জন্তুর পালা জন্তু যাবে তুমি কি এটাই চাও যে গ্রামের সবাই এক এক করে মরুক এর চেয়ে ভালো আমি আজকে নিজের প্রাণের বাজি রেখে হলে ওই ডাইনিকে কবজা করব কিভাবে আজকে সকালেই আমি তান্ত্রিক বাবার কাছে গিয়েছিলাম তান্ত্রিক বাবা আমাকে একটা গান শুনালো সেটা হলো হিরো আলমের মই মই গান ওই গানটা আজকে ডাইনিকে শোনাবো কেমনে কি তুই আবার তান্ত্রিক বাবার কাছে কেমনে গেলি তাহলে শুনো তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা আমাদের গ্রামে একটা ডাইনি ঢুকে পড়েছে সবাইকে গান শোনাতে বলছে যে গান শোনাতে যায় তাকেও খেয়ে ফেলে আর যদি গান না শোনায় তাও খেয়ে ফেলবে বলছে কি হয়েছে সেটা খুলে বল কানে মানো সমস্যা বলছি কি একটা ডাইনি আমাদের গ্রামে চলে এসেছে আমাদেরকে গান শোনাতে বলছে তাহলে গান শোনা সমস্যাটা কি আরে তান্ত্রিক মশাই ও বলছে গান শোনাতে যেই গান শোনাতে যায় তাকেই খেয়ে ফেলে আবার বলছে গান যদি কেউ না শোনায় একসাথে সবাইকেই খেয়ে ফেলবে বুঝেছি বৎস বুঝেছি আমি অনেক সাধনা করে একটা মিউজিক আবিষ্কার করেছি মিউজিকের নাম হলো হিরো আলমের মই মই গান এটা আমি একটা ভিন গ্রহ থেকে এই ক্যাসেটটা সংগ্রহ করে আনিয়েছি এই নে বৎস তোকে আমি চালিয়ে শোনাচ্ছি আবার আমার কোনো সমস্যা হবে না তো শুনলে শোন সমস্যা নেই তুই শুনতে পারবি কিন্তু কোনো ভূত যদি এটা শুনে লেজ গুটিয়ে পালাবে এখন তোকে একটু শোনাই মই 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 আমি কি একবার বলছি আমি নির্দোষ আমি কি একবার বলছি আমি নির্দোষ আমি দোষী আমি দোষী মই 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 তখন আমরা বিকাশ করছে বিকাশ করে নাই মই 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 কি হলো রে নেতুনি আমি কি একবার বলছি আমি নির্দোষ আমি কি একবার বলছি আমি নির্দোষ আমি দোষী আমি দোষী সাধু বাবা ভূত কি আমি এই গানটা শুনছি আমারও কেমন কেমন জানি লাগতেছে না জানি ভূত শুনলে কি হয় আচ্ছা তুমি এই গানটি ডাইনিকে শোনাও ডাইনি তো লেজ গুটিয়ে পালাবে
গান শোনাতে এসেছি, যে আমাকে একটা গান শোনা। ডাইনি মাটি, ডাইনি মাসি, আপনার জন্য একটা গানের ক্যাসেট নিয়ে এসেছি, এটা যদি আপনাকে শোনাই আপনি নাচতে শুরু করবেন। আমি দোষী।